গুড মর্নিং স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো এর আগের দিন আমরা একটা গল্প পড়েছিলাম, সেই গল্পটার নাম ছিল কে ছিলে নিশব। আজকে আমরা একটা গল্প পড়ব, গল্পটার নাম হচ্ছে পান্তাবুড়ি। লিখেছেন যোগীন্দ্রনাথ সরকার। যোগীন্দ্রনাথ সরকার 1866 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আর 1937 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল। গল্পটা আমি শুরু করছি। গায়েতে এক বুড়ি ছিল, তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি। ভিক্ষা করে সে যে কটি চাল পেত, ভাত রেঁধে চারটি রাতের বেলা খেত, বাকিগুলি পরদিন সকালের জন্য জল দিয়ে রাখত। সব দিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তাবুড়ি। একবার সেই গায়ে এক চোর এসে উপস্থিত, বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজ তা খেতে লাগলো। চোরের জ্বালায় বেচারিত অস্থির। একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। যেতে যেতে পথে দেখলো একটা বেল পড়ে আছে। বেল জিজ্ঞাসা করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি, চোরে পান্তা খেয়েছে তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি, আচ্ছা। কিছু দূরে গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ। মাছ বলল, বুড়ি বুড়ি তুমি কোথায় যাচ্ছ? বুড়ি, চোরে পান্তা খেয়েছে রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। মাছ, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি, আচ্ছা থাকো। আর কিছু দূর গিয়ে বুড়ি একটি সূঁচ দেখতে পেল। সূঁচ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি, চোরে পান্তা খেয়েছে রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। সূঁচ, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি, আচ্ছা বেশ। আরো কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একখানা ছুরি পড়ে আছে। ছুরি জিজ্ঞাসা করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? এতক্ষণ বুড়ি বেশ সহজভাবেই জবাব দিচ্ছিল, ক্রমে তার মাথা হয়ে উঠল গরম। ছুরির কথার উত্তরে সে বিরক্ত হয়ে বলল, যে থাই যাই না তাতে তোর কি? ছুরি, রাগ করো কেন, একটা কথা শোনো, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি, আচ্ছা আচ্ছা, সে তখন হবে। শেষে রাজবাড়ির কাছাকাছি গিয়ে বুড়ি দেখলো পথের ধারে একটা কুমির পড়ে আছে। কুমির বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ির মেজাজ তখন আরো গরম, বলল, তোর কি? যেথায় খুশি যাচ্ছি, জমের বাড়ি যাচ্ছি, তুই যাবি? কুমির, বাপরে বাপ, একেবারে যে আগুন! বলছি কি, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি, বেশ দেখা যাবে। এরপর বুড়ি যখন রাজবাড়িতে পৌঁছলো তখন বেলা প্রায় শেষ হয়েছে। সেদিন রাজা গিয়েছিল শিকারে, কাজে বুড়ির আর নালিশ করা হলো না। ফিরবার পথে সে সেই কুমির, ছুরি, সূঁচ, ডিঙি, মাছ ও বেল নিয়ে এলো। শিঙি মাছ বলল, আমায় পান্তার হাঁড়িতে রাখো। বেল, আমায় আগুনের ভিতর রাখো। সূঁচ, আমায় দেয়ালে পুঁতে রাখো। ছুরি, আমায় উঠানের ঘাসে গুঁজে রাখো। কুমির, আমায় খাটে বেঁধে রাখো। যার যেমন ইচ্ছা তাকে সেইভাবে রেখে বুড়ি রাত্রে ঘুমিয়েছে, এমন সময় চোর এসে উপস্থিত। সে যেই পান্তার হাঁড়িতে হাত দিয়েছে অমনি শিঙি মাছের কাঁটার এক খোঁচা, আগুন তাপ দেবার জন্য যে উনানের ধারে গেছে অমনি বেল ফেটে চোখ অন্ধ। হাতরাতে হাতরাতে দরজার ধারে এসেছে অমনি কাদায় পা পিছলে ধরাম। আহা, বেচারার আর শাস্তির শেষ নেই। দেয়াল ধরে উঠতে যাবে অমনি সূঁচ বিঁধে রক্তারক্তি, উঠান দিয়ে পালাবে অমনি ছুরিতে পা কেটে খান খান, ঘাটে নেমে হাত পা ধোবে অমনি একেবারে কুমিরের মুখে। কুমির চিৎকার করে উঠল, ও বুড়ি তোর চোর ধরেছি, ও বুড়ি তোর চোর ধরেছি। কুমিরের চিৎকার, বাপ রে সে কি ভয়ানক, বাঘের ডাক লাগে কোথায়! বুড়ি তো ধরফর করে উঠে বসল। তারপর লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করল। রাজা তাকে এমন শাস্তি দিলেন যে সে আর কি বলবো। তাহলে গল্পটা আমরা পড়লাম, তোমরা সবাই শুনলে। তোমরাও গল্পটা খুব ভালো করে পড়বে, কেননা গল্পের ভেতর থেকে তোমাদের প্রশ্ন হবে। কাজেই গল্পটা যদি ভালো করে পড়া না থাকে তাহলে কিন্তু উত্তর করতে পারবে না। আর আগে যে পড়াগুলো হয়েছে, যে তোমাদের কোশ্চেনগুলো লিখে দেওয়া আছে, সব পড়বে।
আর ভালো করে, বিশেষ করে ভালো করে গল্পগুলি ভালো করে পড়বে, কারণ গল্পের ভেতর থেকে থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হবে। আজকে আমরা এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।